আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে আমরা হাটে এসেছি, রাফসানকে নিয়ে অনেক বাজার করলাম, আর শেষে এসেছি এই জিলাপি খেতে। গ্রামের হাটের জিলাপিগুলো কিন্তু অসাধারণ টেস্ট আর ক্রিস্পি হয়, এখানকার জিলাপিগুলোও অসাধারণ টেস্ট। আসলে এই জিলাপির সাথে অনেক বড় বড় রেস্টুরেন্টের জিলাপিও পারবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই চাচার হাত কিন্তু একদম ফাঁকা যাচ্ছে না। এই চাচা জিলাপি বানাচ্ছেন, একজন রসে ভেজাচ্ছেন, আর সেই সাথে এই চাচা জিলাপি মাপছে আর বিক্রি করছে। একদম মানে তার হাত থামছেই না, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একের পর এক মানে জিলাপি তো বিক্রি হচ্ছেই। দেখুন প্লেটগুলো, জিলিপির যে বড় বড় থালা রয়েছে সেগুলো কিন্তু একদম ফাঁকা হয়ে যাচ্ছে, মানে প্লেটে পড়ার আগেই বিক্রি হয়ে যাচ্ছে। এখানে এই জিলিপিটা খুব ভালো চলে, তার একটি কারণ জিলিপিগুলো অনেক টেস্টি। রাফসানকে টেস্ট করতে দিল আসলে কীরকম হয়েছে, আসলে অনেক ক্রিস্পি আর জুসি হয় এই জিলিপিটা। আমরা এই হাটে আসলেই জিলিপিটা নিয়ে যাই। আর আজকে আজকের ব্লগটা তো অনেক বেশি স্পেশাল, কারণ রাফসান এসেছে। এখানে দেখুন যে এই চপগুলো, আসলে গ্রামের হাটে এই জিলেবির চপগুলো জাস্ট অসাধারণ হয়, একদম ফাটাফাটি ক্রিস্পি হয়। রাফসান তো চপ খেতে খুব পছন্দ করে, তাই ও নিজেই এখানে এসে দাম দর ঠিক করছে, কোনটার দাম কত, এবং নিজেই হাতে করে নিয়ে খাচ্ছে। ও এমনি ভাজা পোড়া জিনিস খেতে খুব পছন্দ করে, আর পেয়ে গেছে হাতের কাছে, আর তো কোনো কথাই নেই। রাফসান নিয়ে অনেকগুলো এখান থেকে জিলেবি নিয়েছে, বেগুনি নিয়েছে, আলুর চপও শেষ পর্যন্ত খেয়েছে। আসলে ও এই খাবারগুলো খেতে খুব পছন্দ করে। দেখুন ভিউয়ার্স, এই চাচার আসলে জিলেবি দেওয়ার স্কিলটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর করে দিচ্ছে। অনেক বছর ধরে এনারা এই হাটেই জিলেবি বানান, এবং এই জিলেবির অনেক সুনাম রয়েছে যে অনেক টেস্টি হয়, তাই দেখেই আপনারা বুঝতে পারছেন যে কী অবস্থা। প্লেটে রাখতেই পারছে না, তার আগেই সকাল থেকে একদম রাত পর্যন্ত বিক্রি হয়। আমরা যেই হাটেই আসি আসলে জিলিপিটা নিয়ে যাই, খুব মজা লাগে খেতে, বেশ ক্রিস্পি হয়। আর রাফসান আজকে এখানে নিয়ে আসছি, ও তো অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছে, অনেক বাজার করছে ও আর ওর পাপা। আমরা নেক্সট ডে এই ব্লগটি দিব, ওর আর ওর পাপার অনেক মজার একটি ব্লগ। বাজার করেছে বাবা ছেলে মিলে, বাজার করেছে, অনেক বাজার করেছে। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাগে অনেক বাজার করা হয়েছে আজকে। তো আজকে প্রথমে ভাবলাম যে এই জিলেবির ব্লগটা আমরা শেয়ার করি। ফ্রেন্ডস দেখুন, এখানে ওই চাচারা ভাজছেন জিলেপি আর আমরা এখানে বসে খাচ্ছি। গ্রামের হাটে আসলে এই দৃশ্যগুলো এখনও অনেক গ্রামে এইভাবেই হাট মেনটেন করা হয়, অনেক মজা লাগছে আসলে এইভাবে এখানে বানাচ্ছে আর এখানে বসে খাওয়াটার মজাটাই ঠিক অন্যরকম। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে নিয়েছি, রাফসান হাতে নিয়ে নিল। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। লাইকটা রাফসানের পাপাও দিয়ে দিল। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে ভালো ভালো ব্লগ এবং রেসিপি দেখার জন্য। আসলে রেসিপি অনেকদিন শেয়ার করতে পারছি না ফ্রেন্ডস, এই জন্য অনেক বেশি বেশি সরি বলছি, আমি শেয়ার করতে পারছি না অনেক ব্যস্ততার কারণে। তবে এই একটু ব্যস্ততা কমলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এবার নিয়ে নিচ্ছি গুড়, গুড়ের পাটালি। দেখুন ফ্রেন্ডস, রাফসানকে বললাম একটা পাটালি বাছো, ও হচ্ছে খেয়ে ফেললো। এটাই আমরা নিয়েছি আসলে গুড়ের পায়েস করব বলে, আমার রাফসান দুজনারই আবদার যে গুড়ের পায়েস খাবে, গুড়ের পায়েস করব বাসায় যেয়ে। তবে এটাও শেয়ার করতে পারলাম না, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি রেসিপিগুলো শেয়ার করার জন্য। ফ্রেন্ডস, রাফসানের কিডিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। Oh.